বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকি বাংলা। তো এই ভিডিওতে আমি যেটা করছি, আমি নতুন এলজি G8X থিঙ্কইউ মোবাইলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক টেস্ট করব। এবং আগে বেঞ্চমার্ক টেস্ট করেছি একটা, সেখানে কিন্তু রেজাল্ট অনেক কম এসেছে। তো অনেকে বললো যে অ্যাডাপটিভ ব্যাটারি অফ করতে হবে, তো আমি অ্যাডাপটিভ ব্যাটারি অন করলাম। তোমাদের সামনে দেখতে পাচ্ছ, অ্যাডাপটিভ ব্যাটারি অফ করে দিলাম। এবার যে আমি আবার অন্তত বেঞ্চমার্ক রান করাবো, কন্ট্রোল আসি। তো দেখো, এটা হচ্ছে প্রিভিয়াস রেজাল্ট, 3,43,000, 40,000-এর কাছাকাছি। তো আই এম গোয়িং টু টেস্ট অ্যাগেইন। তো বন্ধুরা দেখো, আমাদের
অন্তত বেঞ্চমার্ক টেস্ট শেষ হয়ে গেছে, টোটাল রেজাল্ট দাঁড়ালো 366,612। তাহলে এখন আর কিন্তু সেটা খারাপ বলা যায় না, আমার মনে হচ্ছে ব্যাটারি অপটিমাইজেশন অন ছিল বলেই আগে রেজাল্টটা খারাপ এসেছে। এবার চলো থ্রিডি মার্ক টেস্টটা করে নিই। থ্রিডি মার্ক টেস্ট কিন্তু গ্রাফিক্স ইন্টেন্সিভ টেস্ট এবং এটা গ্রাফিক্স এর উপর হেভি লোড ফেলে, কিন্তু নর্মালি আমরা যখন গেম খেলবো পাবজি বা এরকম আরো গ্রাফিক্স ইন্টেন্সিভ গেম যেরকম মর্টাল কম্বাট রয়েছে, এগুলো কিন্তু এতটা লোড দেবে না গ্রাফিক্স কার্ডের উপরে, এটা একদম গ্রাফিক্স কার্ডকে স্ট্রেস করে দেবে এই টেস্টটি। এই জন্য তোমরা এখানে দেখতে পাবে যে অ্যাভারেজ ফ্রেম রেট কিন্তু 10-12 এরকমই আসছে, এর থেকে বেশি কিন্তু হবে না। তো আমরা যদি থ্রিডি মার্কে ভালো পারফরমেন্স পেতে চাই তাহলে আমাদের 685 প্লাস এর সাথে তুলনা করতে হবে, কিন্তু আমার কাছে 855 এ গেম খারাপ লাগেনি। আমি মাত্র অ্যাসফাল্টটা খেলেছি আর মর্টাল কম্বাট ইনস্টল করেছি, আমি গেমগুলোর লোডিং টাইম পারফরমেন্স টেস্ট করে দেখাবো তোমাদের পরবর্তীতে অন্য কোনো একটা ভিডিওতে। আর আমার কাছে অ্যাকচুয়ালি অন্য কোনো হ্যান্ডসেট নেই যাতে 855 রয়েছে, আমার কাছে তোমাদের পোকো আছে, তোমরা যদি চাও তাহলে পোকোর সাথে তুলনা করে দেখাতে পারি। তো এই এনজয় করতে থাকো, অ্যাট লাস্ট রেজাল্ট কত আসবে, সামথিং বেশি আসবে না। আমি আগে একবার ট্রাই করেছিলাম এটা, দেখো অ্যাভারেজ ফ্রেম রেট কিন্তু 10-12ই হচ্ছে আর 2000-এর কাছাকাছি এরকম কিছু একটা বেঞ্চমার্ক রেজাল্ট আসবে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে তোমাদের, যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো, তোমাদের সাপোর্ট পেলে এরকম আরো অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখো লাস্ট রেজাল্ট এলো 2081।